Ale, ah, ah, ah. Ah, 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 ah. এগুলো সব বিক্রি হবে, যদি কেউ নিতে চান সেভাবেই। এই যে বাজি দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আসছি রবি কাকার কবুতর খামারে। এর আগে একটি খাঁচার বিক্রয় পোস্ট দিয়েছিলাম, অনেকে হয়তো ভিডিওটি দেখেছেন। আজকে রবি কাকার কিছু গিরিবাস কবুতর বিক্রয় হবে, সেই কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কবুতর এই এরকমই সব টাইপের নাকি? উড়নবাজি ভালো নাকি? কবুতর আসলে দেখাশোনা করার অত সময় দেওয়া হয় না, যে কারণে কবুতর হাতে ধরা না থাকলে কবুতর আসলে কাছে আসতে চায় না। একজোড়া একজোড়া করে দেখানোর চেষ্টা করবো। তারপরে এটা হচ্ছে নর, না এটা নর, এটা হচ্ছে মাদি। ওইটি লড়া দিত, ওই যে ইয়া নরটা বাজি দিক, ফুটকানিটা দে, শাড়ি দে, দে দে। এই যে বাজি, বাজির অনেক শব্দ আছে। সব কবুতরে হয় দেখানো সম্ভব না, যে কারণেই সব ছাড়া থাকে ঘরের ভিতরে, এই একটা ঢোপের ভিতর থাকে না। আর হাতে নালানার কারণে কবুতর মানুষ দেখে খুব ভয় করছে। কবুতর যদি কেউ উড়ানোর জন্য নিতে চান, উড়বে বাজি দিবে, তাহলে কবুতর কিছু কালেকশন করতে পারেন এখান থেকে। এটা নন্নামাদি নর, বাজি দেখা তো কিছু কিছু কবুতর বাজি ধরেছে, বাজি দেখা। হ্যাঁ, এই হচ্ছে কাকার খামার। কবুতর মানে হাতে না ধরার কারণে মানুষ খুব ভয় করছে। তারপর দেখি বাজি দেখবো কবুতরে, দেখা একটা করে দেখাতো, নটাকে আমার হাতে দেয় ভালো করে দেখা, চোখ ঠোঁট হলুদ চোখের নট, দেখ বাজি দেখ, দে একটা এইভাবে দে একটা, দেখ দে তুই মুখ দে, আর তালি দেও না, তালি দেও না, এটি দে, উঠতে লাগলো রে বাজি দিছে, দুই তিনটে দাও, উড়া বাজি না, ওখানে সং দিয়ে আছে নাকি আপনার? বাজি এভাবে দেখানো সম্ভব হলো না, তবে যেগুলো আছে সব উড়া কবুতর, উড়বে আর বাজি করবে। রেট কমের ভিতরে ছেড়ে দেবেন নাকি কাকা? হ্যাঁ, তো যদি কেউ কবুতর কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সবগুলো দেখাতে পারলাম না, ভিডিওটা সেরকম হলো না আসলে যেভাবে করতে চাইছিলাম। কবুতর হাতে না লড়ার কারণে সব একে একে কবুতর মোটামুটি সেল করা। আপনার কতগুলো কবুতর আছে কাকা? পিস হয় যদি ইয়া করা যায় 50 পিস কবুতর বিক্রি করবেন খালি গিরিবাজ? তো কবুতর যদি কেউ ভাবে নিতে চান, দেখে নিতে পারবেন, এসে যদি মনে করেন যে বাড়িতে আসবেন, দুই চার জোড়া দেখে নিয়ে যেতে পারবেন। এখানে গিরিবাস যে কবুতরগুলো আছে প্রায়গুলাই বিক্রি করা হবে, প্রায় 50টার মতো গিরিবাস কবুতর আছে, মোট 70 থেকে 80টার মতো কবুতর এখানে আছে, 17 পিস রেসার আছে,
এই কবুতরের অনেক বাজি, বাজ দিল না তারপরে এই যে বাজ দিচ্ছে, অটোমেটিক বাজ দিবে, মানে কবুতরের আসলে যত্ন নাই সেরকম। তাদের উপর আছে এভাবেই, এই যে বাজি দেখতে পাচ্ছেন যেগুলো সব বিক্রি হবে, যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন। কাকা নাম্বারটা একবার বলেন তো, 01813 নাম্বারে ফোন দিলে রবিউল কাকাকে পাবেন। ডেলিভার যে কটা আছে সবগুলো সেল হবে। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি বড় করব না, আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, আল্লাহ হাফেজ।